কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে শ্মশানের একপাশের চালা ঘরের ভিতরে বসে রয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, বড্ড জ্বালায় পড়লাম দেখছি তো, মরা পুড়িয়ে এতক্ষণ কি মশা এখানে, বাড়ি চলে যাওয়ার কথা কিন্তু এমনই বৃষ্টি যে মরা পুড়িয়ে বাড়ি ফিরতে পারবো বলে মনে হয় না। আরে সে কথা বললে কি হবে, তাছাড়া আমাদের গ্রামের ভট্টাচার্য মশাইয়ের মরা, তাকে তো আর এভাবে না পুড়িয়ে চলে যেতে পারি না, কিন্তু আমাদেরও তো আবার এতটা পথ যেতে হবে। মরা তো অর্ধেক পুড়ে গিয়েছিল, কিন্তু আমাদের কপাল পোড়া কপাল, আকাশ ভেঙে বৃষ্টি এলো আর তাতেই চিতা পুড়ে নিভে একেগার হয়ে গেল। চালা ঘরের মধ্যে 7 থেকে 8 জন বসে রয়েছে। বর্ষার সময় গ্রামে গঞ্জে রাতের দিকে কেউ মরলে বড় অসুবিধা হয়, তবে ভট্টাচার্য মশাই রাতের বেলা মরেননি, তিনি মরেছিলেন বিকেল বেলায়। খবর পেতে পেতেই সন্ধে, এবং তারপর গ্রামের লোকেরা পাশের গ্রামে শ্মশান পর্যন্ত আসতে আসতে রাত হয়ে গেছে, কিন্তু বিকেল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। শ্মশানে এসে যখন ওরা ডোমের সাহায্যে মরা চিতায় তুলে ধরিয়েছে তখনও বৃষ্টির নামগন্ধ নেই, কিন্তু তারপরেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন চারিদিকে তাকিয়ে ভালো করে কোনো কিছুই দেখা যায় না, একে তো অন্ধকার তার উপরে এমন ঝমঝমে বৃষ্টি। চালাঘরের মধ্যে অবশ্য একটা হ্যারিকেন আর একটা মশাল জ্বলছে, হ্যারিকেনটা শ্মশানে ডোম দিয়েছে আর মশাল সঙ্গে করে এনেছিল গ্রামের লোকেরা। একটা নয় দুটো মশাল বানিয়ে এনেছিল, কিন্তু একটা মশাল কোথায় যেন হারিয়ে গেছে। আমি বলি কি, ডোমের সঙ্গে একবার কথা বলেই দেখা যাক না, মরা তো অর্ধেক পুড়েছে, বাকি মরাটা না হয় সেই পুড়িয়ে দেবে, হাতে করে কিছু টাকা গুঁজে দিলেই হয়, আমাদের কাজ যেটুকু ছিল সেটা তো আমরা করেছি। তার কথায় সকলেই কিন্তু দেখা গেল রাজি হয়েছে, শুধু গোপাল একবার কিন্তু করে বলল, কিন্তু আমাদের গ্রামে ভট্টাচার্য মাস্টারের মরা তো এটা। আরে মরার পরে ওই সবই সমান, মরা ছাড়া তো আর কিছু না, ভট্টাচার্য মশাই কখনো শরীরের খাঁচা থেকে বেরিয়ে ফুরুত করে উড়ে গেছে স্বর্গের দিকে, এতক্ষণে সেখানে বসে সে যমরাজের সঙ্গে কথাবার্তা বলছে। তার কথা শুনে বাকিরা কিন্তু হেসে উঠল, মৃত্যু সব সময় দুঃখের হয় না। ভট্টাচার্য মশাইয়ের বয়স হয়েছিল 90-এর উপরে, তাছাড়া বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, কখন যে মরে পড়েছিল তা কেউই বুঝতে পারেনি। গ্রামের কবিরাজ জানিয়েছিল দুপুরের দিকেই মারা গেছে, অথচ খবর এসেছে বিকেলে, শেষমেশ কিন্তু দেখা গেল তেমনটাই ঠিক হলো। মধুডোম ঘরের পিছনে তার ছোট্ট ঘরের মধ্যে কিছু খুঁজছিল, গদাধর আর গোপাল এগিয়ে গেল সেই ঘরের দিকে। মধু ততক্ষণে ঘরে বসে বোতল খুলে ফেলেছে, ঘরের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকা একটা হ্যারিকেনের আলোয় একপাশে মাটির একটা সরাই করে মধু সুরুত সুরুত করে বোতলে চুমুক দিয়ে চলেছে। ঘরের দরজা খোলা, সেই ঘরের দরজার কাছে দাঁড়াতেই গোপাল আর গদাধরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আচ্ছা আচ্ছা গদাধর, ঠিক কেমন যেন মনে হচ্ছে না, কি ব্যাপার বলো তো, এই ঘরটার কাছাকাছি আসতে কেমন যেন আশপাশটা হয়ে গেল। গদাধর কিন্তু বুদ্ধিমান, সে এই সম্পর্কে কথা না বাড়িয়ে বলল, আহা ওসব প্রয়োজন নেই, এখন যা করতে এসেছি তাই করে এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই হলো। এ হলো শ্মশান, গ্রামের কোনো ঘর বাড়ি নয়, এখানে এমন অনেক কিছুই ঘটে। একটা কুঁড়ে ঘরের সামনে একটা টানা বারান্দা মতো জায়গা, সেই বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। সেই অন্ধকারের মধ্যে দিয়ে গোপাল আর গদাধর যখন হাঁটছিল তখন যেন মনে হচ্ছিল অন্ধকারের কোনো শেষই নেই।
চারপাশের অন্ধকার থেকে বারান্দার অন্ধকারটা যেন আরো বেশি গভীর কালো। ঠিক তখনই একটা মেলি গলায় হাসির শব্দ ভেসে এলো। গোপাল ভয়ে চমকে উঠল, গদাধর কিন্তু চমকাল না। সে শক্ত করে গোপালের একটা হাত ধরে চাপা গলায় বলল, কোনো দিকে কান দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি চলো সামনে। ওই তো ঘরের দরজা খোলা রয়েছে। গদাধর গোপালকে বারণ করলেও গদাধরের বুকের ভেতরটা যেন দুবার ছমছম করে উঠেছিল। সত্যি বাইরে বৃষ্টির শব্দটা যেন এখান থেকে আর শোনাই যাচ্ছে না, অথচ একটু আগে পর্যন্ত বৃষ্টির ঝমঝম শব্দ আর তার সঙ্গে বিদ্যুৎ চমকানোর শব্দ মিলে মিশে মাঝে মাঝে কানে তালা ধরে যাচ্ছিল। এইখানে যেন কোনো শব্দ প্রবেশ করছে না, কোনো একটা অদ্ভুত মায়া বলে। গদাধরের ভাবনা শেষ হলো না, ঠিক তখনই আবার সেই মেয়েলি গলায় হাসির শব্দটা শোনা গেল। তবে এইবারের হাসিটা যেন আরো বেশি তীক্ষ্ণ, আর ঠিক তার সাথে সাথেই ঘরের ভেতর থেকে মধু ডোমের গলা শোনা গেল। তোকে বলেছিলাম না সব সময় কথা বলবি না, আমি এখান থেকে কোথাও যাব না। মধুর গলায় অস্পষ্টভাবে কথাগুলো শোনা গেল, মেয়েটির গলা কিন্তু আর শোনা যায় না। গোপাল আর গদাধর হাঁটতে হাঁটতে ততক্ষণে বারান্দা মতো জায়গাটার আরো খানিকটা কাছে এসে পড়েছে। এমন সময় ঘরের ভেতর সব কিছু যেন চুপচাপ হয়ে যায়, মনে হয় যেন একটা পেরেক পড়লেও শব্দ শোনা যাবে। গদাধর আর গোপাল আগের মতোই স্লথ গতিতে হাঁটতে হাঁটতে দরজাটার একদম কাছে এসে পড়েছিল। ঠিক তখনই দরজার ভেতর থেকে বাইরে এসে দাঁড়ায় একজন। এভাবে হঠাৎ করে বেরিয়ে আসার জন্য গোপাল আর গদাধর দুজনেই কেমন যেন চমকে উঠেছিল। আর ঠিক তখনই সামনের দিক থেকে কেমন যেন গম্ভীর গলায় কথা ভেসে আসে, এখানে কি করছেন আপনারা? মধুর গলাটা মদের নেশায় যেন সামান্য বদলে গেছে তা বোঝাই যায়, কিন্তু সামনে গদাধর আর গোপালকে দেখে সে যেন মুহূর্তে নিজেকে সামলে নিল। হাতে থাকা মাটির পাত্রটা ঘরের ভেতরে এক পাশে নামিয়ে রাখল, আর ঠিক তখনই গদাধরের যেন মনে হলো ঘরের ভেতরে কেউ একটা আছে। এই মাত্র মধুর পিছন থেকে কেউ একজন একবার উঁকি দিয়ে যেন বাইরের দিকে দেখল। ঘরের ভেতরটা অন্ধকার বলে ভালোভাবে বোঝা গেল না। ততক্ষণে গোপাল আমতা আমতা করে বলল, মধু, যদি একবার বাইরে আসতে, মানে ভরচাচি মশাই মরাটা তো আর নিয়ে থাকতে পারছি না, অনেকটা দেরি হয়ে গেল তো। তারপরে দেখো না, বৃষ্টি যে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়তাম কিন্তু। মরা তো সবে অর্ধেক পুড়েছে, এখন মরা রেখে চলে যাবেন? মধু, তুমি আমাদের কথা শোনো। আসলে ব্যাপারটা হলো কি, গ্রামের অবস্থা ভালো নয়, বুঝতেই তো পারছো, এমন বৃষ্টিতে গ্রামের বাইরে নদীতে জল বাড়ছে, এমন ঝমঝমে বৃষ্টিতে ওদিকে বাড়ির কি অবস্থা তাও তো জানি না। মরা পোড়াতে এসেছিলাম তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে যাব ভেবে, কিন্তু প্রায় 4 ঘন্টা হয়ে গেল, রাতে বাড়িতে না পৌঁছাতে পারলেও বিপদ, বাড়িতে বউ বাচ্চা রয়েছে। বলছিলাম কি, তোমায় কিছু টাকা আলাদা করে আমরা দিয়ে যাচ্ছি, তারপর তুমি সময় করে একবার। গদাধরের কথা শেষ হলো না, তার আগেই মধু আবার অদ্ভুত গলায় বলে উঠল, না না, ও কাজ আমি করতে পারবো না, আপনারা আরেকটু অপেক্ষা করে যান, বৃষ্টি একটু পরেই থামবে। তাছাড়া মড়া যেভাবে জলে ভিজেছে ওই মড়া পোড়াতেও অনেক সময় লেগে যাবে। গোপালও এমনটাই ভেবেছিল, কিন্তু মধুকে জোর করা উচিত নয়।
মধুর খালি গা, পরনে একটা সাদা রঙের ধুতির মতো কাপড় জড়িয়ে রাখা, মাথায় লম্বা চুল, নাকের তলায় মোটা গোঁপ, গাল ভরা লম্বা লম্বা দাড়ি। সন্ধ্যের দিকে মধুর দুটো চোখ জলজল করছিল, এখন সেই দুটো চোখ মদের নেশায় বোধহয় একটু ঝিমিয়ে এসেছে। তবে সবচেয়ে অদ্ভুত হলো মধুর গায়ের রং, অমন কুচকুচে কালো গায়ের রং সহজে দেখা যায় না। মধু ওদের দাঁড়াতে বলে ঘরের ভেতরে ঢুকল, তারপর কিসের যেন একটা খট খট করে শব্দ শুনতে পেল ওরা, একটা বোতলের মতো কিছুর আওয়াজও যেন কানে এলো। তারপর মধু বেরিয়ে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিল। অন্ধকারের মধ্যেই সামনের দিকে এগিয়ে এসে আগের মতোই গম্ভীর অথচ কেমন চেনা গলায় বলল, যা বৃষ্টি হচ্ছে এবারে আশেপাশের গ্রামগুলোকে সত্যি সত্যি ভাসিয়ে নিয়ে যাবে। আশেপাশের পরিবেশ আর মধুর এমন কথায় গদাধর আর গোপাল একটু ভয় পেয়েছিল বটে, এবং ওদের গা ছমছম করছিল, কিন্তু মধুর এমন সহজ কথায় এবার ওরা কেমন যেন সান্ত্বনা পেল। গদাধর বলে উঠল, এমন বৃষ্টি এত বছরে খুব কমই দেখেছি বুঝলে মধু, ভয় হচ্ছে গ্রামের বাঁধটা যদি একবার ভেঙে যায় তাহলে তো আর গ্রামে থাকতে পারবো না। গদাধরের কথায় মধু আর গোপাল দুজনেই সায় দিল। তারপর তারা হাঁটতে হাঁটতে সেই ছোট্ট বারান্দা পেরিয়ে এগিয়ে গেল সেই চালা ঘরের দিকটায়। একবার গোপাল পেছনের দিকে তাকিয়েছিল, আর ঠিক তখনই তার মনে হলো মধুর ঘরের বন্ধ দরজার সামনে অন্ধকারটায় কে যেন দাঁড়িয়ে আছে। তুমি আমাদের কথা শোনো, দেখো তোমায় না হয় একটু বেশি করেই টাকা পয়সা আর ওই একটা বোতলের জন্য। মধু মুখ তুলে তাকালো রাখালের দিকে। হ্যারিকেনের আলো আর একপাশে জ্বলতে থাকা মশালের আলোতে মধুর মুখটা যেন কেমন মনে হলো, তার দুটো চোখ আরেকটু ভেতরে ঢুকে গেছে। মধুর মুখের মধ্যে কোনো প্রতিক্রিয়া কখনো ফুটে ওঠে না, যেন মনে হয় তার মুখটা শুকিয়ে যাওয়া কোনো মরা গাছের কাণ্ড, যার উপরে দাগ কাটলেও সেই দাগ বোঝা যায় না। তবে মধু কিন্তু এবার অদ্ভুতভাবে হাসলো, তার সাদা দাঁতগুলো যেন আধা অন্ধকারের মধ্যে ঝকঝক করে উঠল। পিছনের দিকে থাকা কার মুখ থেকে যেন চিৎকার বেরিয়ে এলো, আপনারা যখন এত করে বলছেন তখন না হয় আপনাদের কথাটাই রাখবো, কিন্তু টাকা পয়সা কিছু দিতে হবে না, ওই বোতলের জন্য কিছু টাকা দিলেই হয়ে যাবে আর। মধুর কথায় এবার সকলেই আশ্বস্ত হলো। রাখাল, গোপাল, গদাধর ও বাকিরা নিজেদের মধ্যে পরামর্শ করে নিয়ে একটা বোতল কেনার জন্য খানিকটা টাকা দিয়ে তাড়াতাড়ি করে সমস্ত ব্যাপারটা মিটিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে নেমে সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, তবে রাখাল গদাধরকে বলল, আচ্ছা গদাধর, তোমরা যখন মধুকে ডাকতে গেছিলে তখন কি ওই যেখানে চিতা সাজানো রয়েছে সেখানে গিয়েছিলে? কই না তো, চিতার ওখানে যাব কেন, এমন বৃষ্টি হয়েছে তার মধ্যে। রাখাল কেমন চিন্তিত গলায় বলল, কেন জানি না মনে হলো কাদের যেন দেখতে পেলাম, কিন্তু আমরা ছাড়া তো শ্মশানে কেউ ছিল না। আরে চুপ চুপ, কথা বলো না, ও কথা একবারই বলো না। মধু ডোমের ঘরে আমি কাউকে দেখেছি জানো তো, আর ঘরে আর তার ঘরে না একটা মেয়ে মানুষ ছিল, কেমন যেন হেসে হেসে কথা বলছিল মধুর সাথে, যেই আমরা গেলাম না অমনি চুপ মেরে গেল। তোমাদের কতবার বলেছি এসব নিয়ে বেশি কথা বলো না, তোমরা বুঝতে পারছো না মধু হলো ডোম, শ্মশানে থাকে, এসব অনেক কিছুই ওদের বুঝে শুনে চলতে হয়, এসবে নাক না গলানোই ভালো বুঝলে। গদাধরের কথায় গোপাল আর রাখাল সেই মুহূর্তে চুপ করল বটে, তবে রাখালের মনে একটা সন্দেহ রইল, এর আগেও মধু ডোমের ব্যাপারে সে অনেক কথা শুনেছে কিন্তু আজ নিজের চোখে সে দেখেছিল। সত্যি সত্যি ওই ভেজা চিতাটার কাছে
কেউ এসে দাঁড়িয়েছিল। চলে আসার আগে রাখাল একবার মড়াটা দেখতে গিয়েছিল। ছোট যে চালাঘরটা রয়েছে তারই একপাশে মড়াটা রাখা ছিল। মড়ার এক পাশটা পুড়ে ঝলসে গেছে, একেবারে চোখটা বাইরে বেরিয়ে এসেছে, মাংস পুড়ে এখানে ওখানে আলগা হয়ে ঝুলছে। এই মড়াটাকে মধুডোম একা হাতে চিতা থেকে তুলে এনে রেখেছিল এখানে। সে কথা ভাবলেও রাখালের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে মধু দু হাতে মড়াটার একটা হাত আর একটা পা ধরে তাকে যেন একটা বাচ্চা ছেলেকে তুলে আনার মতো তুলে এনে রেখেছিল ওই চালাঘরের ভেতরে। রাখালের যেন কেমন মনে হয়েছিল, যদি ওরা এখানে না থাকত তাহলে হয়তো মধু মড়াটার একটা পা ধরে টানতে টানতে আনত। কিন্তু প্রাণের মায়া বড় মায়া, তাই তারা দ্রুত এগোতে লাগলো গ্রামের দিকে। তখনও কিন্তু বৃষ্টি কমেনি। গ্রামের লোকেরা চলে যাওয়ার পরে শ্মশানটা ফাঁকা হয়ে যায়। মধু চালাঘরের মধ্যে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল, বৃষ্টির দিকে। একভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে সে মাথা তুললো। কালো মেঘে গোটা আকাশটা ছেয়ে রয়েছে, তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। চারপাশে বিদ্যুৎ চমকে উঠলে শ্মশানের বাইরেটা দেখা যায়। শ্মশানের শেষের দিকে একটা জঙ্গলের সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, তার এখানে ওখানে দু একটা বড় বড় গাছ রয়েছে বটে, তবে বাকি চারপাশটা ফাঁকাই রয়েছে। সেখানে এখন শুকনো পোড়া কাঠ, ভাঙা হাঁড়ি কলসির টুকরো, বড় বড় ঢেলা কিংবা এখানে ওখানে খুঁজলে দু একটা হাড়ের টুকরোও পাওয়া যাবে। এই ফাঁকা প্রান্তরে মধুর থাকতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। মধু একভাবে তাকিয়ে রইল আকাশের দিকে। তারপর আশ্চর্য ব্যাপার ঘটল, কালো মেঘটা একভাবে আকাশের বুকে দাঁড়িয়ে রইল বটে, কিন্তু বৃষ্টির বেগটা কমে এলো। বৃষ্টি প্রথমে ধীর গতিতে হলো, তারপর আস্তে আস্তে যেন ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়তে লাগলো শ্মশানের মাটিতে। আর ঠিক তখনই একবার বিদ্যুতের আলোতে মধুর মুখের সাদা দাঁতগুলো ঝকঝক করে ওঠে। দুটো হাত উপরের দিকে তুলে সে কি যেন একটা বলল, সেটা বোঝা গেল না। তারপর এই শ্মশানের অন্য প্রান্তের দিক থেকে খস খস শব্দ করে কাড়া যেন কালো ছায়া মূর্তির মতো গা ঘেঁষা ঘেঁষি করে এগোতে লাগলো এই দিকে। বলছি না একদম শান্ত হয়ে থাকবি? আমার কথা না শুনলে ব্যাটাকে গাছের সঙ্গে বেঁধে রাখবো। মধু কথাগুলো বলেছিল সামনের দিকে তাকিয়ে। যেখানে মড়া পোড়ানো হয় তার এক পাশে জঙ্গলে প্রবেশের একটা রাস্তা রয়েছে, ঠিক সেইখানে একটা ছোট ডোবা। ডোবাতে এখন জল নেই, ওখানে কবে জল ছিল সে কথাও কেউ জানে না। বৃষ্টি হলে মাঝে মাঝে জল জমে বটে, কিন্তু মধু কি যেন একটা ছুঁড়ে দিতে লাগলো সেই অল্প জল জমা ডোবাটার দিকে। আর ডোবার জলে কাড়া যেন তা লুফে নিচ্ছে। চারপাশে কোথাও কোনো আলো নেই, অন্ধকারের মধ্যে যেন মধু ডোবার মধ্যে মুড়ি কিংবা বিস্কুট ছড়িয়ে দিচ্ছে। সাহস কম হয় না তো তোর? হ্যাঁ, মড়াটা ঠ্যাং ধরে টানছিস কেন? বলছি না একটু একটু করে দেব। মধু নিজের ডান হাত তুলে ধরল, ওই হাতে একটা লাঠি আছে। সে কখন যেন লাঠিটা শূন্যে হাওয়ায় একবার বাড়ি মারতে কি যেন অদ্ভুত গলায় বলে উঠল,
বেশি বাড়াবাড়ি করলে বোতলের মধ্যে ভরে রাখবো, না হলে এখান থেকে অনেক দূরে তাড়িয়ে দেব। চুপচাপ ওর মাংসটা খা। এবার মধু মাটির উপরে পা ছড়িয়ে বসে পড়ল। তার হাতে একটা বড় মাংস কাটার ছুরি। সে মাংস কাটার ছুরি দিয়ে অর্ধেক পোড়া মৃতদেহটাকে একটু একটু করে কাটতে লাগল, আর অর্ধেক কাঁচা অংশগুলো তুলে নিয়ে একটু একটু করে দিতে লাগল সেই জলের ডোবাটার দিকে। অন্ধকারে কালো কালো লম্বা শরীরগুলো একসাথে সেই জলের মধ্যে খেতে লাগল অর্ধেক পোড়া মরাটা। এইভাবে মধু নিজের কাজ করে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একটা গলা শুনতে পেয়ে ঘুরে দেখল। ওইভাবে মাংস খাওয়াচ্ছিস কেন? ওদের লোভ তুই বাড়িয়ে দিয়েছিস। শ্মশানে কেউ মরা নিয়ে এলেই ওরা আশেপাশে ঘুরঘুর করতে থাকে। তা তো আমি জানি। ওই লোকগুলো যখন চালা ঘরের মধ্যে বসেছিল তখন এদের মধ্যেই দু একজন ভেজা চিতার আশেপাশে ঘুরঘুর করছিল ওই গন্ধটা পেয়ে। এভাবে আর কতদিন? এখান থেকে অন্য কোথাও চল, সেখানে কেউ থাকবে না। সেইখানে গিয়ে বলেছি না তোকে এই সমস্ত কথা আমায় বলবি না? হ্যাঁ, ওদের নিয়ে আমি এখানেই থাকবো। যদ্দিন না মরবো তদ্দিন আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। চলে যা এখান থেকে তুই। মধু পেছনের দিকে ঘুরে তাকালো। পেছনে অন্ধকারে সাদা কাপড় জড়িয়ে থাকা একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। তার মাথার চুলটা অল্প হাওয়াতে উড়ছে। মেয়েটার মুখে হাসি। সেই অন্ধকারের মধ্যেও অদ্ভুত কোনো উপায় তার মুখটা দেখা যায়। লম্বা টানা টানা হরিণের মতো চোখ, কপালের ঠিক মাঝখানে একটা লাল রঙের লম্বা টিপের মতো কিছু, মুখে একটা অদ্ভুত হাসি। সে যে অসামান্য সুন্দরী সে কথা আলাদা করে বলে দিতে হয় না। মধু কিন্তু তার দিকে ঘুরেও তাকাল না, সামনের দিকে ঘুরে বাকি মৃতদেহের মাংসটা ছড়িয়ে দিতে লাগলো সেই ডোবার অল্প জলের মধ্যে থাকা কালো কালো ছায়ামূর্তিগুলোর দিকে। এবার তাদের দিকে ভালো করে তাকিয়ে দেখা যায়। লম্বা লম্বা কালো মূর্তিগুলোর লম্বা লম্বা লাল চোখ, শরীর এত লম্বা যে তারা ডোবা থেকে বেরিয়ে গাছের মতো উঁচু। তবে তারা সবাই যেন কাকের মতো মাংস খেতে লাগলো। একসময় মাংস শেষ হয়ে গেলে বাকি কঙ্কালটা মধু মাথার উপরে তুলল। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখা গেল সেই মাংস তুলে নেওয়া কঙ্কালটা শরীর থেকে তখনও বেরিয়ে আসা অল্প অল্প জলের মতো থকথকে রক্ত গড়িয়ে পড়ছে মধুর হাত বেয়ে। মধু মস্ত একটা হাঁ করল, তারপর উপর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কি যেন একটা বলে উঠল, আর সেই কঙ্কালটা ছুঁড়ে দিল সামনে ডোবার দিকে। আর একসাথে যেন কতগুলো শকুন চিৎকার করে উঠেছে, এমনভাবে কালো কালো ছায়াগুলো শূন্যে লাফিয়ে উঠে লুফে নিল সেই কঙ্কালটাকে। তারপর নিজেদের মধ্যে কাড়াকাড়ি করতে লাগলো। তোদের বড্ড খিদে পেয়েছিল আমি জানি, তাই তোদের বুঝিয়ে তোদের জন্য নিয়ে এলাম। এখন তোরা শান্তি করে খা, আমাকে একটু ঘুমোতে দে তো, আর জ্বালাবি না। মধু এগোতে লাগলো তার ঘরের দিকে। পেছনে অন্ধকারে আবার দেখা গেল সেই সাদা কাপড় পরা মূর্তিটাকে। বড় আশ্চর্য ব্যাপার, আমরা বাড়ি থেকে ভেবেচিন্তে গেলাম যে মরা পড়ে তারপরে ফিরবো,
কিন্তু বৃষ্টি আসতে আমরা সেখান থেকে চলে এলাম। বৃষ্টি হবে জেনেও আমরা কিন্তু মরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন যে মাথায় কি ভূত চাপলো, হঠাৎ করে মনে হলো এখান থেকে বাড়ি চলে গেলেই ভালো হয়। আমিও সেটাই ভাবছি, চালাঘরের মধ্যে বসার পর থেকেই কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছিল ব্যাপারটা, তারপর সবাই যখন একসঙ্গে বললাম, মানে রাখাল হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, ওই চালাঘরের ভেতরে ঢোকার পরেই আমাদের সঙ্গে কিছু একটা হয়েছিল। আচ্ছা, মধু মরাটা সত্যি সত্যি পুড়িয়েছে তো? আরে এই আবার কি কথা, আরে মরা পোড়াবে না কেন, আর মরা পোড়ানোই তো ওর কাজ। কিন্তু আশপাশের গ্রামের অনেকেই বলে ওই মধুকে আসলে যেমনটা বাইরে থেকে দেখে মনে হয় তেমনটা কিন্তু আসলে নয়। ও নাকি মরা নিয়ে অনেক কিছু করে। অনেকে শ্মশানের দিকে রাতের বেলা মধু ডোমের সঙ্গে কাদের যেন দেখতে পেয়েছে, একটা মেয়েও নাকি ওর ঘরের আশপাশে ঘুরে বেড়ায়। কথাটা শুনে গোপাল বলে উঠল, আরে আরে দুদিন আগে আমরা যখন ওই ভট্টাচার্য মশাইয়ের মরাটা রেখে ওকে ডাকতে গেলাম না, তখন তো একটা মেয়ের হাসির শব্দ শুনেছিলাম গো। অথচ অত রাতে অমন বৃষ্টির মধ্যে একটা মেয়ে শ্মশানে আসবে কোথা থেকে? ও নিশ্চয়ই মানুষ নয়। ভট্টাচার্য মশাইকে শ্মশানে রেখে আসার কথা তো প্রথম আমরাই বলেছিলাম, তাই না? তুমি তো বলেছিলে তার সাথে একবার কথা। রাখালের মনে পড়ল মধু তার সঙ্গে কথা বলেছিল, ওই বৃষ্টি শুরু হতেই মড়াটা চালা ঘরের কাছে রেখে পিছনের ঘরে চলে যাওয়ার আগেই মধু তার চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছিল। রাখালের মনে হচ্ছিল মধুর চোখের ভেতরে কি যেন মাঝে মাঝে নড়ে উঠছে, অথচ শান্ত চোখের মণিটুকু নড়ছে না, পলকও পড়ছে না। আমার কিন্তু ব্যাপারটা সুবিধার বলে মনে হচ্ছে না। তোমাদের মধ্যে কেউ রাতের বেলা আমার সঙ্গে ভুবনডাঙ্গার শ্মশানে যাবে? রাখালের কথায় তার পাশে বসে থাকা গদাধর আর গোপাল দুজনেই চমকে উঠল। এই গ্রামের নাম মতিগঞ্জ, পাশের গ্রামে যেখানে শ্মশান রয়েছে সেই গ্রামের নাম ভুবনডাঙ্গা। দুই গ্রামের মাঝামাঝিতে একটা বড় বটগাছ আছে, সেই বটগাছের চারপাশে গ্রামের লোকেরা বাঁশের বেড়া দিয়ে মাচা মতো তৈরি করে রেখেছে। যে রাতে ওরা মৃতদেহ ফেলে এসেছিল তার দুদিন পরে ওই মাচার উপরে বসে ওরা তিনজন কথা বলছিল। কি সর্বনাশের কথা বলছো তুমি রাখাল? আরে ওইখান থেকে একবার এসেছি, আবার ওইখানে যাব? না 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 না, তাছাড়া দেখো কোনো ক্ষতি তো হয়নি, আমরা ভালোভাবেই তো এসেছি বলো। কিন্তু ক্ষতি তো হতে পারতো, শ্মশানের চিতার কাছে কারা যেন এসে দাঁড়িয়েছিল, তাছাড়া মধুর ঘরে কোনো একটা মেয়ের গলা তোমরা শুনেছ, শ্মশানে আসলে কি ঘটছে সেটা তো জানতে হবে। গদাধর বুদ্ধিমান ছেলে, অকারণে তর্ক না করে বলল, কিন্তু মধু যদি ব্যাপারটা জানতে পারে? আরে কি করে জানতে পারবে, ভুবনডাঙ্গা গ্রাম থেকে শ্মশান অনেকটা দূরে, আমাদের গ্রাম থেকেও দূরে, কিন্তু আশেপাশের লোকেদের মধু তেমন চেনে না। একটা কাজ করলেই হয়, আমরা শ্মশানের কাছাকাছি চলে যাব, তাছাড়া ওই জঙ্গল দিয়ে ঘুর পথে যাব, তাহলে আর আমাদের মধু দেখতে পাবে না। অনেক ভেবে চিনতে তেমনটাই স্থির হলো, তারপর দুপুরের দিকে যে যার বাড়িতে চলে গেল। তিনজনে আবার জড়ো হলো গ্রামের বাইরে পথের কাছে। আসার সময় রাখাল সঙ্গে করে এনেছে মস্ত বড় একটা ছুরি, গদাধরের কাছে রয়েছে একটা লাঠি, আর গোপাল সঙ্গে করে এনেছে একটা তাবিজ। কোনো কালে সেই তাবিজটা তার বাবা তাকে দিয়েছিল, এতদিন সেটা কাজে লাগায়নি, কিন্তু আজ যখন রাতের বেলা শ্মশানে যেতে হবে তখন সে তাবিজটাকে নিয়ে যাবে। যদিও শ্মশানে গেলে তাবিজের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তারপর তিনজনেই অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে সেই শ্মশানের দিকে। কেউ আসেনি রে, ওরা যে বড্ড কষ্ট পাচ্ছে। এতে তো তোর কিছু করার নেই, মরা না এলে তুই ওদের খাওয়াবি কি? ওরা তো মরা ছাড়া আর কিছু খায় না। এই গ্রামে শ্মশান ছেড়ে তো অন্য গ্রামে শ্মশানে গিয়েও থাকা যাবে না, সে চেষ্টা আমি করে দেখেছি,
গ্রামের লোকেরা সন্দেহ করে বড্ড। শুধু সন্দেহ করে না, তিনজন জঙ্গলের ভিতরে ঢুকেছে তোর ওপর নজর রাখবে বলে। এই কথায় মধু হঠাৎ করেই অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার গোটা মুখে ছড়িয়ে পড়ল রাগ। মধুর মুখটা অদ্ভুত আক্রোশে থরথর করে কাঁপতে লাগলো। অনেকটা মদ পান করে ফেলেছে সে। মদের জন্য হোক কিংবা অন্য কারণেই হোক, তার চোখ দুটো তখন জবা ফুলের মতো টকটকে লাল। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের একটা আলোতে মধুর মুখটা কোনো হিংস্র ভয়ানক পশুর চেয়ে কম বলে মনে হলো না। আমার উপর নজর রাখছে, গ্রামের মানুষগুলোর এত সাহস হয়ে গেছে, ওরা জানে নাই মধু ডোমকে। কথাটা বলে মধু ঘর থেকে বেরিয়ে এলো। তার পিছনে সেই সাদা কাপড় পরা মেয়েটি হাসতে লাগলো অদ্ভুতভাবে। তারপর ঘরের মধ্যেই আধো অন্ধকারে কোথায় যে সে উধাও হয়ে গেল তা আর দেখা গেল না। দেখো দেখো কাজটা কি ঠিক হচ্ছে আদৌ? তাছাড়া আমরা তো হ্যারিকেন আনিনি। মধু তো আর ঘরে বসে থাকার মানুষ নয়, সে নিশ্চয়ই শ্মশানের মধ্যেই রাতের বেলা ঘোরে, আলো দেখলে সতর্ক হয়ে যাবে। চাঁদের আলো তো রয়েছে, তাতেই হয়ে যাবে। আরে ওইখানে ওইটা কি, মনে হচ্ছে কেউ যেন মরা পোড়াতে এসেছে। গদাধরের কথায় বাকি দুজন সামনের দিকে তাকালো। সত্যি সত্যি শ্মশানের এক জায়গায় একটা মরা পোড়ানো হচ্ছে, আর চারপাশে ঘিরে রয়েছে কতগুলো লোক, আর তার মধ্যে মধুডোমকেও দেখা গেল বলে মনে হলো। তার মানে আজ রাতে আবার মরা এসেছে। আমাদের এক্ষুনি বাইরে যাওয়া দরকার নেই, ওই যে বড় গাছটা রয়েছে ওই গাছের পেছনে গিয়ে আমরা লুকাবো। দেখো দেখো আমি এখনো বলছি কোনো দরকার নেই এসবের, থাক, বারবার বলছি থাক এসব। তোমার ফেরার ইচ্ছা থাকলে ফিরে যাও, আমরা ফিরছি না, চলো গদাধর। রাখাল আর কিছু বলল না। গোপাল আর দেরি না করে ওদের পিছু নিল, তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো বড় গাছটার পিছনে। ওইখান থেকে যেখানে মড়া পোড়ানো হচ্ছে সেই জায়গাটা দেখা যায়। ধোঁয়া আকাশে উঠতে শুরু করেছে, চিতায় আগুন জ্বলছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকাতে রাখাল অবাক হয়ে গেল। লোকগুলো যেন একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে শ্মশানের জ্বলতে থাকা সেই আগুনটাকে ঘিরে। আসলে এতক্ষণ হয়ে গেল তবুও লোকগুলো একটু নড়ছে না। আগুন তো জ্বলছে, মরা যে পড়ছে তা তো বোঝা যাচ্ছে, বাতাসে মাংসের গন্ধ রয়েছে, কিন্তু লোকগুলো নড়ছে না কেন? পিছনে গদাধর আর গোপাল চুপ করে দেখতে লাগলো। বড় গাছটার পিছনে তিনজনে লুকিয়ে থাকার জায়গা নেই, একপাশে আরেকটা বড় গাছ রয়েছে, সেখানে ওদের বসতে বলে রাখাল সেই গাছের কাছে গিয়ে বসল। গদাধর আর গোবিন্দ চিতার দিকে তাকিয়েছিল, ওরা রাখালের দিকে তাকায়নি, তাই কখন যে একটা কালো ছায়ামূর্তি রাখালের পিছনে এসে দাঁড়িয়েছে সেটা ওরা খেয়াল করতে পারেনি। রাখাল একভাবে চারিদিকে তাকিয়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল, আর ঠিক তখনই তার পেছনে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে পেরে পেছন ঘুরে তাকিয়ে দেখতে পেল মধু এসে দাঁড়িয়েছে। আমারও উপরে নজর রাখার জন্য এখানে এসেছিস? রাখালের মুখ থেকে কথা বেরোল না। সে দেখতে পাচ্ছে মধুর দুটো চোখ যেন লাল টকটকে আগুনের মতো জ্বলছে, তার সাদা দাঁতগুলো অদ্ভুতভাবে লম্বা হয়ে গেছে, সেই দাঁত বের করে সে অদ্ভুতভাবে হাসছে। মধুর শরীর থেকে যেন ঠান্ডা বাতাস বেরিয়ে এসে রাখালের গায়ে লাগছে,
রাখাল একবার কোনো রকমে মাথা ঘুরিয়ে তাকালো পাশের গাছটার দিকে। গদাধর আর গোপাল তখনও সামনের দিকে, সেই চিতার দিকেই তাকিয়ে রয়েছে। ওরা কি তার পেছনে দাঁড়ানো মধুকে দেখতে পাচ্ছে না? রাখাল চিৎকার করতে গেল, ঠিক তার আগেই বুঝতে পারল তার গলা থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না। দু হাতে গাছটাকে চেপে ধরে মাটি থেকে উঠতে যেতেই এবার অনুভব করল একটা মেয়েলি গলায় হাসির শব্দ। তা ঠিক পেছন থেকেই আসছে। রাখাল কোনো মতে পেছনে ঘুরে দেখল, কোথায় মধু? তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, তার পরনে সাদা রঙের শাড়ি। অল্প অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ছে। কি বিভৎস তাকে দেখতে! অন্ধকারের মধ্যেও তার কালো কুচকুচে পাথরের মতো চোখ যেন স্পষ্টভাবে দেখা যায়। মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু কিন্তু ওটা কি? মেয়েটার সাদা ঝকঝকে বিভৎস দাঁতের ভেতর থেকে কালো কুচকুচে জিভ বাইরে বেরিয়ে আসছে, ঠিক যেন সাপের জিভের মতো। রাখাল উঠে পালাতে গেল, কিন্তু তার আগে তার পা ধরে তাকে মাটির উপরে ফেলে দিল সেই বিভৎস মূর্তি। গদাধর আর গোপাল তাকিয়ে দেখল এক পাশে রাখাল নেই। আমার মনে হয় রাখাল ঘরের দিকেই গেছে। পিছনে এতজন লোক জড়ো হয়েছে, অথচ তার মধ্যে কিন্তু মধুরও নেই। গোপালের ভয় করছিল, তার মনে হচ্ছিল এখান থেকে ছুটে বাড়ির দিকে পালাতে পারলে ভালো হয়। কেন যে ওদের কথাতে সে এখানে এসেছিল? কিন্তু সামনের দিকে তাকিয়ে চিতার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যে পাথরের মূর্তির মতো, সেটা ওরা এতক্ষণে খেয়াল করতে পারেনি। গদাধর সেই দিকে ভালো করে দেখছিল না, তার বার বার চোখ চলে যাচ্ছিল একটু দূরে চালা ঘরের কাছে। একসময় অন্ধকারকে আশ্রয় করে গদাধর আর গোপাল হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সেই কুঁড়ে ঘরের দিকটায়। ঘরটির পিছনের দিকে একটা জানলা রয়েছে, সেই জানলার কাছাকাছি আসতেই ঘরের ভেতর থেকে কাদের যেন কথা শোনা গেল। না না, তুমি তো এমন কথা আমায় বলনি। সেদিন রাতে যা হয়ে গেছে ওসব কথা তো আমি মনে রাখিনি, আর তাছাড়া আপনি তো বলেছিলেন এখানে মরাটা রাখতে। বলেছিলাম সে কথা ঠিক, কিন্তু তখন কি আমি জানতাম যে মরাটা নিয়ে তুমি এমন কিছু করবে? ব্যাপারটা কি হলো বলো তো গদাধর, রাখাল মধুর ঘরে বসে তার সঙ্গে কথা বলছে। সেটা তো আমিও বুঝতে পারছি না। রাখাল তো এসেছিল মধু কি করে তা দেখার জন্য, কিন্তু কিন্তু ব্যাপারটা কি হলো? আরে, রাখালের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। গদাধরের কথায় গোপাল ভালো করে রাখালের দিকে তাকিয়ে দেখে, আর তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে ওদের দুজনের গোটা শরীর কেমন যেন শিউড়ে ওঠে। রাখাল বসে আছে জানলার দিকে পিঠ করে, তার সামনে মধু বসে আছে। মধুকে ওরা ভালোভাবে দেখতে পাচ্ছে, রাখালকে ভালোভাবে দেখতে না পেলেও তার গলার স্বর আর পরনের পোশাক দেখেই তাকে চিনতে পেরেছিল এতক্ষণ। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, অল্প আলোতে এবার মনে হলো রাখালের মাথাটা যেন একপাশে সামান্য হেলে রয়েছে। হেলে থাকা মাথাটা যেন পিছনের দিকে তাকিয়ে ওদেরকেই দেখার চেষ্টা করছে। ব্যাপারটা আমার সুবিধার বলে মনে হচ্ছে না গোপাল, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। গোপাল উত্তর দিল না, সেও ততক্ষণে ভয় পেয়েছে, কারণ ঘরের ভেতরে
আধো অন্ধকারের মধ্যে দরজার কাছে এসে কেউ দাঁড়িয়েছে। তার পরনে সাদা রঙের কাপড়, তাকে দেখতে অপরূপ সুন্দরী, যেন তার শরীর থেকে সৌন্দর্য ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। মেয়েটি একভাবে তাকিয়ে দেখছে জানলার কাছে দাঁড়িয়ে থাকা দুজনকেই। মেয়েটার দিক থেকে একবার মুখ ফেরাতেই ওরা দেখতে পেল মধু আর রাখাল দুজনেই তাকিয়ে দেখছে ওদের দিকেই। রাখাল অদ্ভুত গলায় বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন তোরা, ভেতরে আয়। একটা মেয়েলি গলায় হাসির শব্দের সঙ্গে সঙ্গে সেই সাদা কাপড় পরা মেয়েটা আস্তে আস্তে ঘরের ভেতরে ঢোকে এলো। মধু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে। মেয়েটা এগিয়ে এসে রাখালের এক পাশে দাঁড়ালো। রাখাল ততক্ষণ একবার ঘুরে তাকিয়েছে ওদের দিকে, হামাগুড়ি দেওয়ার মতো জানলার দিকে এগিয়ে এলো রাখাল। তার হাতটা জানলার কাছে। গদাধর বলল, ঘরের ভিতরে কেন? রাখাল কিছু বলতে যাবে তার আগেই রাখালের চোখের দিকে নজর গেল ওদের। তার চোখের দৃষ্টি কেমন যেন মরা মাছের চোখের মতো। ঠিক তখনই সেই মেয়েটা একটা হাত রাখল রাখালের মাথার উপর। তারপর চোখের নিমেষে কিছু বুঝতে না দিয়ে একটা হ্যাঁচকা টানে রাখালের মাথাটা ধর থেকে আলাদা করে ছুঁড়ে ফেলল ঘরের বাইরের দিকে। ঘটনাটা এমন ভাবে ঘটে গিয়েছিল যে ওরা জানলা থেকে সরে যাওয়ার মতো সময়ও পেল না। রক্ত এসে ছিটকে লাগলো গদাধরের মুখের ওপর আর গোপালের কপালে। মুহূর্তের মধ্যে এমন একটা ব্যাপার দেখে ওরা দুজনেই চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে আলোটা টপ করে নিভে গেল। ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল দুজনেই। তারপর দুজনে দুদিকে দৌড়তে শুরু করেছে। গোপাল হাতের তাবিজটাকে শক্ত করে চেপে ধরে ঠাকুরের নাম জপ করতে করতে ছুটছিল উল্টো দিকে, যেদিকে গ্রামের পথ সেই দিকে। গদাধর ছুটছিল সেই জ্বলন্ত চিতাটা যেখানে জ্বলছিল সেই দিকে। তার মনে হয়েছিল চিতার কাছে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকে সাহায্য করবে। বাঁচাও, বাঁচাও, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে! চিৎকার করতে করতে গদাধর ছুটে যায় যেখানে আগুন জ্বলছে সেইখানে। চিতা তখনও জ্বলছে। চিতার ওপরে শুইয়ে রাখা একটা মরা দেখা যায়। চিতার সামনে গদাধর হুমড়ি খেয়ে পড়ে আর তারপর কোনো রকমে সামলে নিয়ে মুখ খুলে বলে, ওই মধুটা মানুষ না, মানুষ না। তার কথা মাঝপথেই শেষ হয়ে যায়। চিতার আশপাশে প্রায় 10-12 জন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যারা দাঁড়িয়ে রয়েছে তারা মানুষ হতে পারে না। লম্বা লম্বা কালো ছায়ামূর্তিতে বদলে যাচ্ছে তাদের শরীরগুলো আর চারপাশ থেকে একটা হাসির শব্দ শোনা যাচ্ছে। ধড়ফড় করে হাড় ফাটার শব্দ শুনে গদাধর পিছনে ঘাড় ঘুরিয়েই দেখতে পেল জ্বলন্ত চিতার ওপরের মড়াটাও ততক্ষণে উঠে বসেছে আর দুটো লাল চোখে চারিদিকে তাকিয়ে হাসছে আর বলছে, আজ রাতে জ্যান্ত মানুষ খাবো, জ্যান্ত মানুষ। গদাধরের যতটুকু সাহস ছিল সেটুকু মুহূর্তের মধ্যে যেন উড়ে গেল। পেছনের দিকে ছুটতে গিয়ে জ্বলন্ত চিতার উপরে গিয়ে পড়ল সে। তার পোশাকে আগুন লেগে গেলেও সে আগুন কোনো রকমে নেভাবার চেষ্টা করতে করতে সে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। আকাশ কালো হয়ে এসেছে মেঘে। একবার বিদ্যুৎ চমকে উঠেছিল কিন্তু বৃষ্টি নামার গন্ধ নেই।
ছুটতে ছুটতে গদাধর পেছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল কালো কালো ছায়ামূর্তিগুলো তার দিকেই এগিয়ে আসছে, আর সেই জ্বলতে থাকা চিতার একপাশে দাঁড়িয়ে রয়েছে মধুডোম। গাছের গুঁড়ির মতো শক্ত হয়ে তাকিয়ে রয়েছে তার মুখটা, কিন্তু চোখের দৃষ্টি এত দূর থেকেও যেন গদাধরের দিকেই। মধুর পিছনে এসে দাঁড়িয়েছে সেই মেয়েটা, তার হাতে ধরা রয়েছে রাখালের শত ধর থেকে তুলে ফেলা রক্তাক্ত সেই মাথাটা। গোপাল গ্রামের ভেতরে প্রবেশ করেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরদিন সকালে গ্রামের লোকেরা যখন তাকে খুঁজে পায় তখনও তার জ্ঞান ফেরেনি। অনেক কষ্টে জ্ঞান ফিরতেই গোপাল ধড়ফড় করে উঠে বসে, তারপর কাল রাতে সমস্ত কথা খুলে বলতেই গ্রামের লোকেরা একটু অবাক হয় প্রথমে, তবে দেখা যায় গ্রামের অনেকেরই ওই মধুডোমের ওপর একটু সন্দেহ ছিল। ওরা ঠিক করে প্রথমে ওরা ভুবনডাঙায় গিয়ে এই সমস্ত কথা সবাইকে বলবে। সেই মতো সেদিন দুপুরের দিকেই গ্রামের কয়েকজন গোপালকে নিয়ে ভুবনডাঙায় পৌঁছল। ভুবনডাঙা গ্রামের মোড়ল হারাধন মণ্ডল সে সমস্ত কথা শুনে বলল, মধুডোম এখানে কত বছর ধরে আছে সে কথা কেউ জানে না। তার কোনো ক্ষমতা আছে বলে আমরা এখনো দেখতে না পেলেও শ্মশানের দিকে রাত্রের বেলা অনেকেই নাকি অনেক কিছু শুনেছে, কিন্তু আশেপাশের মধ্যে ওই একটাই শ্মশান বলে কেউ তাকে কিছু বলার সাহস অব্দিও করেনি। কিন্তু এবার তো আর চুপ করে বসে থাকা চলে না, তাই না? মতিগঞ্জ গ্রামের জয়ন্ত প্রামাণিক বলে উঠল, আমাদের গ্রামে দুজন মরেছে, এরপর যদি আপনাদের গ্রামের কেউ এইভাবে মারা যায় তখন কি হবে? এই মধুকে তো এত সহজে ছেড়ে দিলে চলবে না। ক্রমে ক্রমে দেখা যায় 15 জনের একটি দল তৈরি হয়েছে, তারা সবাই মিলে মধুকে ওই শ্মশান থেকে না তাড়িয়ে ছাড়বে না। হাতের সামনে যে যা পেল তাই তুলে নিল, কারণ মধুর যে অনেক ক্ষমতা আছে সে কথা এই গোপাল নিজের চোখে দেখেছে। তবুও সমস্ত কিছু করে শ্মশানে পৌঁছতে পৌঁছতেই বিকেল হয়ে গেল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। আমি ঢুকবো না, আপনারা আপনারা আগে যান। হারাধন মণ্ডল, জয়ন্ত প্রামাণিক এবং আরো কয়েকজন ভেতরে ঢুকল। মধুডোমের কুঁড়ে ঘরের কাছাকাছি দাঁড়িয়ে হারাধন মণ্ডল কড়া গলায় বলল, মধু মধু আছিস নাকি? মধু বাইরে বেরিয়ে তার গায়ের উপর একটা গামছা ফেলা, সেই আগের মতোই ময়লা ধুতি। মধু বোধহয় কিছু খাচ্ছিল, তার হাতে লেগে রয়েছে। এতগুলো লোককে দেখে মধু বলল, মরা এসেছে, একটুখানি দাঁড়ান আমি একটুখানি হাতটা ধুয়ে নিচ্ছি। মরা আসেনি, কিন্তু তুই মরা নিয়ে শ্মশানে কি করছিস সেই সমস্ত কথা আমরা জানতে পেরেছি। কাল রাতে আমাদের গ্রামের গদাধর আর রাখাল এই শ্মশানে এসেছিল, গোপালও এসেছিল, তুই তাদের সঙ্গে কি করেছিস? হ্যাঁ, মধুর মুখটা এক মুহূর্তের জন্য কেমন শক্ত হয়ে গেল, তারপর সে অতি সাধারণ গলায় বলল, গতকালকে তো আমি ছিলামই না, কালকে আমার এক জায়গায় যাওয়ার ছিল। আপনারা ঘরে আসেন না, ঘরে এলেই দেখতে পাবেন ওই পাশের গ্রাম থেকে মধু কবিরাজ আমার কাছে এসেছে। কাল মধু কবিরাজের বাড়িতেই গিয়েছিলাম, আর বৃষ্টিতে সেখানে আটকে পড়েছিলাম। কাল রাতে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সেই কথা হারাধন মণ্ডল, জয়ন্ত প্রামাণিক এবং বাকিরা সকলেই জানে। কাল রাত্রে তো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি কি বলছেন আপনি মোড়ল মশাই? কাল রাতে যে ঝমঝম করে বৃষ্টি হলো, হ্যাঁ আমি মধুপুরে গিয়েছিলাম বিকেলের দিকে, তারপর তো সেখানেই থাকতে হলো। আপনি বিশ্বাস না করলে মধুপুরে লোক পাঠিয়ে জিজ্ঞেস করুন, আজ সকালেই আমি শ্মশানে ফিরেছি। জয়ন্ত প্রামাণিক আরও কি বলার জন্য সামনে গিয়েছিল। মধুডোমের কুঁড়ে ঘরের ছোট্ট বারান্দার উপরে একটা পা রাখতেই জয়ন্ত প্রামাণিকের কি যেন হয়ে গেল,
আমতা আমতা করে বলল, কিন্তু মধু গোপাল যে বলছে ভুল দেখেছে ও। আপনারা তো জানেন আমি কিভাবে এখানে থাকি, নেহাতি গ্রামের লোকেদের উদ্ধার করতে চাই তাই। 15-20 জনের দলটা কেমন যেন হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তারা সকলেই বলতে লাগলো কাল রাতে তো সত্যিই বৃষ্টি হয়েছিল, আর মধুডোম কাল রাতে যে মধুপুর গ্রামে কবিরাজের কাছে গিয়েছিল তা তাদের মধ্যে অনেকেই নাকি দেখেছে। সবাই মিলে যখন শ্মশানের বাইরে গোপালের কাছে এলো তখন গোপাল বলল, কি হলো বলেছিলাম না? গোপালের কথাই উত্তর দিল মধু। ভিড়ের পেছন থেকে বেরিয়ে এসে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি বলুন তো? হ্যাঁ, কেন আমার নামে এমন মিথ্যে কথা বলছেন? কাল তো আমি মধুপুরে ছিলাম, আর আপনার বন্ধুরা যদি ওই শ্মশানে এসে থাকে তাহলে খুঁজে দেখুন তাদের আর পাওয়া যায় নাকি। আপনারা ওর কথা বিশ্বাস করছেন কেন? ও ভয়ানক মানুষ, ওর কথা বিশ্বাস করবেন না বলছি। দেখো গোপাল, তোমার কথায় আমরা বেচারা মধুকে অনেক কথা বলেছি, তাছাড়া সে যে এই গ্রামে ছিল না তার প্রমাণ তো মধুপুর গ্রামের কবিরাজের কাছ থেকেই আমরা আনব। মধু এতদিন ধরে এখানে রয়েছে, এমন কাজ করেনি কখনো। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি কথা ধরার রাখালকে খুন করে তারপর মিথ্যে কথা বলছো না তো? গোপাল অবাক হয়ে তাকিয়ে রইল ওদের সবার দিকে, এমনকি জয়ন্ত প্রামাণিক পর্যন্ত বলল, মিথ্যে কথা শুনে শুনে শুধু আজকে দিনটাই নষ্ট হয়ে গেল। এই এই চলো চলো তোমরা গ্রামে ফিরে চলো। গোপাল অবাক হয়ে দাঁড়িয়ে রইল শ্মশানের বাইরের পথের কাছে। সবাই ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে আসার পথ ধরতেই মধু সোজা তাকালো গোপালের চোখের দিকে, বলল, তুই কি ভেবেছিস হ্যাঁ এত সহজে তুই বেঁচে যাবি? আজকের রাতটাই হবে তোর জীবনের শেষ রাত, পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। রাগত স্বরে কথাগুলো বলে মধু দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। গোপাল এগোতে লাগলো নিজের বাড়ির গ্রামের পথ ধরে। গোপাল একা মানুষ, তার 3 কুলে কেউ নেই। ঘরের জানলা দরজা শক্ত করে বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে 2 হ্যারিকেন জ্বালিয়ে সে বিছানার উপরে জেগে বসে রইল। নিশ্চয়ই মধু কিছু একটা জানে, ওর জন্যই এসব হয়েছে। গোপাল ভয় পেয়েছিল, কিন্তু তার রাগ হয় গ্রামের লোকেদের ওপর, ভুবনডাঙার লোকেদের ওপর, এমনকি রাখাল আর গদাধরের ওপর। রাগে কাঁপতে কাঁপতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দটা শুনে ঘুম ভেঙে যায় তার। এত এত রাতে কে? গোপাল, এই গোপাল, এই দরজা খোল। আরে আমি জয়ন্ত প্রামাণিক, দরজা খোল শিগগির। এত রাতে কি চাই? ওই 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 মধু আমাদের বোকা বানিয়েছে বুঝলি, এক্ষুনি একবার শ্মশানে যেতে হবে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে দেখব, নিশ্চয়ই কিছু একটা হবে আজ। গোপাল মনে মনে বেশ খুশি হল। দরজা খুলে দেখল বাইরে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে হ্যারিকেন, মশাল, এমনকি লাঠিও রয়েছে। জয়ন্ত প্রামাণিক তার উঠোন থেকে বাইরের দিকে হাঁটতে হাঁটতে বলল, তাড়াতাড়ি চল। পথে হাঁটতে হাঁটতে গোপাল আর জয়ন্ত প্রামাণিক অনেক কথাই বলল। তারা 2 সামনে হাঁটছে আর বাকিরা পেছনে। গোপাল একটু অবাক হয়েছিল, জয়ন্ত প্রামাণিক ছাড়া বাকি কারোর মুখগুলোই কেন জানি ভালোভাবে দেখা যাচ্ছে না। তাছাড়া দেখা গেলেও তাদের কেমন যেন অচেনা বলে মনে হচ্ছে। এক সময় বাধ্য হয়েই গোপাল প্রশ্ন করল, এই লোকগুলো কোথাকার? পাশের গ্রাম থেকে এসেছে, পাশের গ্রামের মোড়ল হারাধন মণ্ডল পাঠিয়েছে। গ্রামের কাউকে না বলে আমি তাই চুপি চুপি তোকে ডেকে এনেছি। একটা কথা বলতো, সেদিন রাতে সত্যি সত্যি রাখাল আর গদাধরের কি হয়েছিল? গোপাল আবার সমস্ত কথা খুলে বলল। ততক্ষণে হাঁটতে হাঁটতে ওরা এসে পড়েছে সেই শ্মশানের কাছে। শ্মশানে একটা চিতা চলছে,
আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে মধুডোম। ওই যে বেটা মধুডোম, হ্যাঁ ও মানুষ নয়, ও কোনো ভয়ঙ্কর এক পিশাচ। আমার মনে হয় অর্ধেক পোড়া মরার মাংস ও নিজেই খায়। দাঁড়া আমার সঙ্গে। জয়ন্ত আস্তে আস্তে অন্ধকারকে আশ্রয় করে শ্মশানের ভেতরে ঢুকল। তার পেছনে গোপাল, গোপালের হাতে একটা লাঠি রয়েছে, তার পেছনে বাকি লোকগুলো, ওরা আলো নিভিয়ে দিয়েছে। মধু একভাবে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে রয়েছে। গোপাল লক্ষ্য করল চিতা জ্বলছে বটে, তবে সেই চিতাটার মধ্যে কোনো মৃতদেহ নেই। ওই দিকে তাকাতে তাকাতে গোপাল চারপাশটা দেখতে ভুলে গিয়েছিল। হঠাৎ করেই তার মনে হলো তার পেছনে লোকগুলো যেন অন্ধকারে মিলিয়ে গেছে। তার সামনে জয়ন্ত প্রামাণিক তখনও হেঁটে চলেছে। আরে দাঁড়া, পেছনে লোকগুলো গেল কোথায়? জয়ন্ত প্রামাণিক উত্তর দিল না। আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গেল সে। এদিকটা আরও ঘন অন্ধকার। গোপাল হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে আসতে বুঝতে পারল জয়ন্ত প্রামাণিকও এবার অন্ধকারে হারিয়ে গেছে। ঠিক তখনই তার পেছন থেকে মেয়েলি গলায় কেউ একজন হেসে উঠল, আর মধু বলে উঠল, বলেছিলাম না তোকে ঠিক আমি নিয়ে আসবো। গোপাল অবাক হয়ে পেছনে তাকাতেই দেখতে পেল সেই ভয়ঙ্কর মেয়েলি মূর্তিটা এসে দাঁড়িয়েছে। কত সহজে তোকে বোকা বানালাম, ভেবেছিলাম একটু সময় লাগবে, একটু ভয় দেখালেই কাজ হবে, কিন্তু তার মানে জয়ন্ত প্রামাণিক আর অন্য লোকেরা আসেনি, তোমরা আমায়? গোপাল এইবার ভয় পেয়ে গেল, কিন্তু ততক্ষণে মধু তার সামনে এসে দাঁড়িয়েছে। গোপাল হাতের লাঠিটা দিয়ে মধুর মাথায় একটা আঘাত করতে গেল, কিন্তু মধু তার লাঠিটা খপ করে ধরে ফেলল। মনে হলো মধুর গায়ে যেন হাজার হাতির বল। আকাশ কালো মেঘে ঢেকে আছে, বিদ্যুৎ চমকে উঠছে। গোপাল অবাক হয়ে তাকিয়ে দেখল মধুর মুখের দিকে, দুটো চোখ লাল হয়ে জ্বলছে মনে হচ্ছে, তার মুখটাও অদ্ভুত বলে মনে হচ্ছে। মধু একটা হাতে গোপালের গলা চেপে ধরল, তারপর অন্য হাতে চেপে ধরল তার কোমর, তারপরে দু হাতে তাকে শূন্যে তুলে ফেলল। ঠিক তখনই আশপাশ থেকে কারা যেন চিৎকার করে উঠল। শকুন একসঙ্গে ডাকলে যেমন শব্দ হয় ঠিক তেমন ভাবে। গোপালের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তবুও সে চারপাশে তাকিয়ে দেখল চারপাশে কালো কালো ছায়ামূর্তি জড়ো হয়েছে। এবার সেই মেয়েটা আবার বলে উঠল, আজ ওরা চিতা থেকেই পোড়া মাংস খাবে, ওকে চিতায় ফেলে দে। তোকে ছেড়ে দিলে তো চলবে না, ওরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছে মাংস খাবে বলে, আজ যে ওদের মাংস খাওয়াতেই হবে। মধু হাসতে লাগলো, তার হাসির সঙ্গে গলা মিশিয়ে সেই মূর্তিটাও হাসলো, আর তার সঙ্গে অন্ধকারে কারা যেন হেসে উঠল একসাথে। গোপাল বুঝতে পারল তার শরীরটা ছুঁড়ে দিয়েছে মধু। গায়ে গরম আগুনের দমকা লাগতে গোপাল চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারটা আগুনের লেলিহান শিখার মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। তোরা জানিস না আমি কে,
আমি মধুডোম নই, আমি হলাম মধু। মধুর বাকি কথাগুলো একটা মেয়েলি গলার হাসির বিভৎস চিৎকারে চাপা পড়ে গেল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে শ্মশানের এক পাশের চালা ঘরের কাছে বসে রয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, এত বৃষ্টিতে তো আর বসে থাকা যায় না, একটা কাজ করলে কেমন হয়? মধুডোমকে বলে না হয় তার হাতে কয়েকটা টাকা দিয়ে কিংবা একটা বোতল